গতকাল রাত্রে যে বৃষ্টি হয়েছে সেই কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের শরীফপুর থেকে উজারপাড়া যে রুটটি রয়েছে সেই রুটের মাঝখানে জনসমাগম, আর সেই সাথে জাল দিয়ে মাছ ধরতেছে। তো আসলে মাছ পাওয়া যায় কিনা আমরা দেখি। আমরা ভিডিওর প্রথমেই আমরা মাছ দেখতে পাচ্ছি, এরপরে আরও তালাশি করতেছে যে মাছ ধরার জন্য। আমরা ভিডিওটি বিভিন্ন সাইট থেকে ধারণ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রবল বর্ষণের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, আর তাছাড়া উৎসব জনতা রাস্তার মধ্যে মাছ ধরতেছেন, কেউ কুঁচ দিয়ে মাছ ধরতেছেন, কেউ জাল দিয়ে মাছ ধরতেছেন। তো এখানে দুই চারজন লোক ভালো মাছ পেয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। এই যে আবার আরেকটি মাছ ধরছেন উনি, দেখি এই যে দেখতে পাচ্ছেন জাল দিয়ে কীভাবে মাছ ধরা হচ্ছে। তো আমরা একজন লোক উট পেতে রয়েছেন যে উনি যখন মাছটা বাঁচবেন তখনই কিন্তু মাছটা ধরবেন। এই স্থানটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের শরীফপুর থেকে উজারপাড়া রুট, এটার মাঝখানে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। তো কালকে গতকালকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে রাস্তার উপরে পানি উঠে গেছে গাজীপুর সিটি কর্পোরেশনের শরীফপুর উজারপাড়া রোডে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাল দিয়ে মাছ ধরতেছে। আপনি কি মাছ টাছ ধরছেন নাকি? এই যে আপনার বাড়ির সামনের এই অবস্থা, মাছ ধরছেন এই অবস্থা? হ্যাঁ, মাছ গেছে গা, সব বৃষ্টি হয়ে গেছে। আপনি তো নৌকায় ভোট মারেন, আপনি তো বড় নেতা। নৌকা ভোট মারার লাগে এই বৃষ্টির সাথে সম্পর্ক কি? আমি লীগের যারা নেতা রয়েছে এই নেতারা বাড়িতে নৌকা দিয়ে পানি আইব। এই যে বড় নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডের মোহাম্মদ ওয়ার্ড আওয়ামী লীগ নেতায় উনি আশা করতেছেন যে এই নৌকা দিয়ে ভালোভাবে যাতে আসতে পারে ওনার বাসায়। এরপরে চিন্তা করতেছেন যে মাছ ধরতে আর যাতে অন্য কোথাও না যাওয়া লাগে, তো এইখান থেকে ওরা মাছ টাছ ধরতে পারে আর কি। তো এই হচ্ছে আজকের এই গাজীপুর সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডের অবস্থা। মাগুর মাছ দে কি মাছটি পাইছেন ভাই? মাগুর মাছ তবে রুডে রুফে ময়লাটা বেশি, মাগুর মাছে বেশি আসছে আর কি। দেখা যাক কি মাছ উঠে। খালি ময়লা আইছে, একটা আসছে না মাগুর মাছ। আমরা দেখতে পাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশনের যে শরীফপুর মেইন রোডে মাছ ধরতেছে, আর এখানে দেখতে পাচ্ছেন পানি ছোট